আজকের গল্পে আমরা দেখব কিভাবে মানুষের সাথে পশুদের একটা সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। মুভিটি শুরু হয় আজ থেকে 20,000 বছর আগে, যখন মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো। এখানে আমরা একটি দলকে দেখতে পাই যারা শিকারের জন্য ওত পেতে বসে রয়েছে, কারণ উইন্টার চলে আসছিল, তাই তাদের খাবার সংগ্রহ করতে হবে। সেই দলের সর্দার নির্দেশ করে শিকারীদের ওপর আক্রমণ করতে। তাদেরকে দেখে সেই প্রাণীগুলো তাদের ওপর আক্রমণ করে বসে। প্রাণীগুলোকে নিজেদের দিকে আসতে দেখে তারা ভালা ছুড়ে মারে। এতে প্রাণীগুলোর দিক পরিবর্তন হয়ে যায় এবং সব একে একে খাদে পড়ে যায়। কিন্তু প্রাণীগুলোর দলের সর্দার তাওয়ের ছেলে কেডার উপরে আক্রমণ করে, কিন্তু কেডা কিছু বোঝার আগেই তাকে জখম করে সিংহে তুলে নেয়। এটা দেখে কেডার বাবাও তাও সেই প্রাণীটির দিকে ভালা ছুড়ে মারে এবং কেডা খাদে পড়ে যায়। এখান থেকে কিছু আগের সপ্তাহের সিন দেখানো হয়, যেখানে তাও শিকারে যাওয়ার জন্য কিছু ছেলেকে তাদের দলে নেওয়ার জন্য পরীক্ষা নিচ্ছে, যেখানে তাদের পাথর দিয়ে ছুঁচালো হাতিয়ার বানাতে হবে। তাদের মধ্যে দুজন ছেলে পাশ করে যায়, যার মধ্যে কেডাও ছিল। এরপর তাদের ধৈর্য শক্তি পরীক্ষার জন্য মারধর শুরু করে, তাতেও কেডা পাশ হয়ে যায়। এটা দেখে তাওয়ের নিজের ছেলের ওপরে ভীষণ গর্ব হয়। রাতে তার মা তার জন্য ভীষণ চিন্তা করছিল, কারণ কেডা এখনো অনেক ছোট। তাও বলে সে সময়ের সাথে সাথে সব শিখে যাবে। পরের দিন কেডা তার মার সাথে দেখা করে এবং শিকারের জন্য বেরিয়ে পড়ে। এরপর তারা অনেক দিন চলার পর তাদের পূর্বপুরুষের বানানো পাথরের মার্ক দেখতে পায়, যেটা দেখে বোঝা যায় তারা সঠিক পথে চলছে। সেখানে তাদের আরও একটি শিকারী দলের সাথে দেখা হয়। এরপর তারা দুটো দলে একসাথে শিকার করতে যায়। রাতে খাওয়ার জন্য তারা একটি বন্য শুয়োর ধরে। তাও তার ছেলের ভয় দূর করার জন্য শুয়োরটিকে মারতে বলে, কিন্তু কেডা মায়া দেখিয়ে সেই শুয়োরটিকে মারতে পারে না। এতে তাও ভীষণ রেগে যায় এবং বলে যে বেশি শক্তিশালী হয় সেই শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং শুয়োরটিকে মেরে ফেলে। রাতে খাওয়ার সময় জঙ্গলে কিছু শব্দ হয়। তারা সবাই সতর্ক হয়ে ওঠে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর স্বাভাবিক হয়, কিন্তু ঠিক সেই সময় একটি বাঘ এসে তাদের মধ্যে একজন ছেলেকে তুলে নিয়ে যায়। এরপরের দিনই সেই ছেলেটির জন্য শ্রদ্ধাঞ্জলি দেয়া হয় এবং তারা এগোতে শুরু করে। এরপর রাতে তারা একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে তাও তার ছেলে কেডার হাতে পূর্বপুরুষের বানানো একটি চিহ্ন দেয়, যার সাহায্যে সে তার বাড়ির রাস্তা খুঁজে পাবে। তাদের থেকে কিছু দূরে একটি শিয়ালের দল দেখা যায়। তাও তার ছেলেকে বলে সবার আগে যে শিয়ালটি দাঁড়িয়ে রয়েছে সে তার দলের সর্দার, আর তাকে আলফা বলা হয়। আর আলফার প্রাণ সবসময় বিপদের মধ্যে থাকে, কারণ যদি তার কমজোরি দলে জেনে যায় তাহলে সবাই তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আলফার আসল পরিচয় তার শক্তি আর সাহস। এখান থেকেই সিন কাট হয়। এসে প্রথম সিন দেখানো হয় যেখানে কেডা খাদে পড়ে যায়। তাও তার দলের লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখে কেডা খাদের গায়ে ঝুলে রয়েছে। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেই সময় কেডার হাত ছুটে যায় আর সে খাদের অর্ধেক রাস্তায় পাথরের উপর গিয়ে পড়ে যায়। এটা দেখে তাও তার ছেলেকে বাঁচানোর জন্য খাদে নামার চেষ্টা করে, কিন্তু দলের লোকজন তাকে আটকায় এবং তাকে মনে করায় যে সে আসলে দলের সর্দার, তাকে দলকে সঠিকভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। তাও সে খাদের সামনে পুরো রাত বসে থাকে এবং তার ছেলেকে ডাকতে থাকে, কিন্তু কেডার কাছ থেকেই কোনো উত্তর পাওয়া যায় না। পরের দিন কেডাকে মৃত ভেবে তার নামে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন একটি শকুন কেডাকে মৃত ভেবে তার মুখে কামড়াতেই কেডার হুঁশ ফিরে। কেডা নিজেকে সেখানে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় আর তার বাবাকে ডাকে, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সে খাদের গা বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু কিছুটা নেমে সে আর নামতে পারছিল না আর সেখানে আটকে থাকে। এরপরে কিছুক্ষণের মধ্যে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয় আর সেই খাদ জলে ভরে যায়। কেডা সেই জলে পড়ে যায় এবং সেই জলের স্রোতের সাথে অনেক দূরে পৌঁছে যায়। এরপর কেডার পরের দিন যখন হোশ ফেরে, সে বৃষ্টির নোংরা জল খেয়ে তার তৃষ্ণা মেটায় এবং তার ভাঙ্গা পা ঠিক করে আর একটি লাঠির সাহায্যে হাঁটতে শুরু করে এবং সে খাদের সামনে পৌঁছে যায়, যেখানে কেডার নামে সেই শ্রদ্ধাঞ্জলির মার্ক দেখে কেডা ভীষণ ভেঙে পড়ে এবং চিৎকার করে আর সেই পাথরগুলো খাদে ফেলে দেয়। কেডার চিৎকার শুনে আশেপাশে থাকা কিছু শিয়াল তার উপরে অ্যাটাক করে এবং কেডা নিজের প্রাণ বাঁচিয়ে কোনোভাবে একটি গাছে উঠে পুরো রাত কাটায়। পরের দিন সকালে কেডা যখন জল ভরছিল, সে শিয়ালগুলো তার সামনে আবার চলে আসে। কেডা দৌড়ে সে গাছে ওঠার সময় একটি শিয়াল তার পায়ে কামড়ে ধরে এবং সে তার হাতিয়ার দিয়ে শিয়ালটিকে আঘাত করে এবং অন্য সব শিয়ালগুলো কেডার নিচে নামার অপেক্ষা করতে থাকে। এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন কেডা সকালে উঠে দেখে চোট পাওয়া শিয়ালটি সেখানে পড়ে রয়েছে আর তার দলের শিয়াল চলে গেছে। কেডা তার হাতিয়ার দিয়ে একটি ভালা বানায় এবং সেই শিয়ালটিকে মারতে
করতে যায়। কিন্তু সেই শিয়ালটি এমন করুণভাবে তার দিকে তাকিয়েছিল, সে শিয়ালটিকে মারতে পারে না। সে তার ভালার কাপড় খুলে শিয়ালটির মুখ বেঁধে দেয় এবং তার সাথে নিয়ে চলতে শুরু করে। চলতে চলতে সে একটি গুহার কাছে পৌঁছায় আর সেখানে রাত কাটায়। সে যখন জেগে ওঠে তার গুহাটি ভীষণ চেনা চেনা মনে হয়। গুহার ভেতরে গিয়ে সে বুঝতে পারে আসলে সে তার বাবার সাথে এই গুহাতে রাত কাটিয়েছিল। এরপর সে কিছু জুড়িবুটি তুলে এনে তার প্রলেপ বানিয়ে তার পায়ে লাগায় এবং জল খাওয়ার সময় সে শিয়ালটি তার মুখের বাঁধন খুলে ফেলে আর তার দিকে ভীষণ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেটা ভীষণ ভয় ভয় সেই শিয়ালটিকেও জল খেতে দেয় এবং তার পায়েও প্রলেপ লাগিয়ে দেয়। এভাবেই তাদের বন্ধুত্বের শুরু হয়। তাদের খিদে মেটানোর জন্য কেটা একটি খরগোশ ধরে এবং রাতে তারা দুজন মিলে সেটাকে খায়। এর পরের দিন কেটা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং শিয়ালটিকে তার দলে ফিরে যেতে বলে, কিন্তু পুরো রাস্তা শিয়ালটি তার পেছনে পেছনে চলতে থাকে। কেটা তাকে তাড়ানোর জন্য একটি লাঠি ছুড়ে মারে, কিন্তু সে লাঠি মুখে নিয়ে কেটার কাছে দেয় আর তার সাথেই খেলতে শুরু করে। এরপরে তারা দুজন শিকার করে এবং শিয়ালটি কেটাকে শিকার করতে শেখায়। রাত হতে হতে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায় এবং তারা রাতে একসাথেই ঘুমোয়। সকালে শিয়ালটি কেটাকে অনেক ভালোবাসে ঘুম থেকে ওঠায় এবং দুজনে সুগন্ধে স্নান করে আর শিয়ালটি তাকে একটি মাছ ধরে দেয়। এভাবে তারা দুজন চলতে থাকে এবং কেটা ভালোবেসে শিয়ালটিকে একটি নাম দেয় আলফা। এভাবে সময় পেরোতে থাকে এবং শীতকাল চলে আসে। এরপর আলফা একটি বুনো শুয়োর শিকার করে এবং রাতে খাওয়ার সময় একটি শিয়াল চলে আসে, যেটা আলফাকে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য আসে। আলফা কেটার দিকে তাকিয়েছিল যেন তার কাছে অনুমতি চাইছে। কেটা তাকে যেতে বলে এবং আলফা তার সাথে চলে যায়। এর পরের দিনে কেটা একাই চলতে শুরু করে। চলতে চলতে সে কিছু শিয়ালকে দেখতে পায় যেখানে আলফাও ছিল। আলফাকে দেখে কেটা ভীষণ খুশি হয়ে যায় এবং তার দিকে দৌড়াতে শুরু করে। আর ঠিক সে সময় বরফ ভেঙে জলের ভেতরে পড়ে যায়। আলফা তাকে বাঁচানোর জন্য বরফ ভাঙার চেষ্টা করে কিন্তু পারে না। এরপর সে তার হাতিয়ার দিয়ে বরফ ভেঙে উঠে আসে এবং আগুন জ্বালিয়ে নিজের জামা কাপড় খুলে আলফাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এরপর অনেক দিন পেরিয়ে যায় এবং চলতে চলতে সে তার পূর্বপুরুষের বানানো পাথরের মার্ক দেখতে পায়। সেখান থেকে আরো কিছু দূর গিয়ে রাস্তার একটি লোককে দেখতে পায়, যাকে দেখেই কেটা ভীষণ খুশি হয়ে যায় এবং তার কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে লোকটি আসলে ঠান্ডায় মারা গেছে এবং তার হাতে থাকা তীর ধনুক নিয়ে কেটা তাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় তারা তুফানের সম্মুখীন হয় এবং ঠান্ডার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। কেটা তার বাবার মার স্বপ্ন দেখে উঠে পড়ে এবং আলফাকে কোলে নিয়ে চলতে শুরু করে। কিছু দূর গিয়ে সে তার বাড়ি দেখতে পায়। সেখানকার লোকজন তাকে জীবিত দেখে ভীষণ খুশি হয়ে যায়। কেটা তার বাবা তাওকে জিজ্ঞাসা করে সে কি নিজেকে প্রমাণ করতে পেরেছে। তার বাবা কাঁদতে থাকে এবং তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর তাদের দুজনকে সুস্থ করে তোলে এবং আলফা বাচ্চার জন্ম দেয়। কেটা এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এতদিন কেটা ভেবেছে আলফা একটি ছেলে। কেটা যখন জানতে পেরেছে আলফা একজন মা, তার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায় এবং সম্মানও দ্বিগুণ হয়ে যায়। এভাবে মানুষ এবং পশু একসাথে ভালোবেসে মিলেমিশে থাকতে শুরু করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।